এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলেই টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো নিশ্চিত কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে ওলা বাসা বিল আকলে মুতাকিয়ান ও মাকসুফ আল রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আব্দুল্লাহ আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কি ভাই আবদুল্লাহ জাসেবাসে ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনি সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ একটি বর্ণা রয়েছে এরকম যে কাফা এ ক্যাদিমান কফা ইসলামি এহাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে মূল কথা একটাই মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো তাহকিক ছাড়া যাচাই করা ছাড়া অনুসন্ধান করা ছাড়া সেটা পরক করা ছাড়া সত্য মিথ্যা জানা ছাড়া এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কর্ণিক্রামী সুরা হজরাত ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইনজাহ কুম ফাস বিনা বা ইনফাতা বা তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই যে ইসলাম প্র্যাকটিস করে না যে আল্লাহ নির্দেশ মতো চলে না যিনি সৎ মানুষ নন এরকম অবিশ্বস্ত মানুষ যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি ঈমান রাখেন না সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি খারাপ মানুষ তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার তো বিশ্বাস করবে না অন্যদেরকে বলবে না আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলোকে ইহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে প্রপাগান্ডায় এবং গুজবে মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে একেবারে কোন বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না